ज्ञानतिमिरन्धस्वज्ञानञ्जनासलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवाश्वादिगौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण सबाई के गीता रहस्यम कोर्से सुस्वागतम। तो आज के आम्रा भगवद गीता द्वितीय अध्याय निये आलोचना करते जाच्छी। सो द्वितीय अध्यायेर नाम होच्छे सांख्यजोग। तो आम्रा आलोचना करेछिलाम जे आम्रा प्रतिटी क्लासे एकटी करे एक्रिनिम आलोचना करब। तो आज के आमादेर क्लासे एक्रिनिम होच्छे गीता, GITA। जी मीन्स गुरु, एखाने आम्रा एक थेके दस नम्बर श्लोक आलोचना करब। एवं आई मीन्स आईडेंटिटी, अर्थात आमादेर प्रकृत परिचय। एवं एखाने आम्रा एगारो थेके त्रिश नम्बर श्लोक आलोचना करब। एवं टी मीन्स टू डिउटीज, दो धरनेर कर्तव्य निये आम्रा आलोचना करब एकत्रिश थेके तेप्पान्न नम्बर श्लोके। एवं ए मीन्स आत्माराम, आत्माराम माने होच्छे स्थितप्रज्ञ। स्थितप्रज्ञ एखाने आम्रा चुवान्न थेके बाहत्तर नम्बर श्लोक निये आलोचना करब। तो भगवद गीता द्वितीय अध्याय बाहत्तरटी श्लोक रयेछे। सो प्रथम अध्यायेर एक थेके दशटी श्लोक। प्रथम श्लोके संजय बोलछेन अर्जुन के अत्यंत व्याकुल अनुतप्त एवं शोक सन्तप्त देखे भगवान श्रीकृष्ण ताके बोलते लागलेन। द्वितीय एवं तृतीय नम्बर श्लोके तिनी बोलछेन जे अनार्यदेर मतो शोक किभाबे तोमार हृदये उदित हलो, এই ধরনের শোক তোমাকে স্বর্গলোকে নিয়ে যাবে না এবং তোমার সমস্ত কীর্তি নষ্ট করবে। সম্মানহানিকর কিবত্তের বশবর্তী হইও না অর্জুন, এবং হৃদয়ে ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো। ভগবানের এই কথা শুনে অর্জুন চার এবং পাঁচ নম্বর শ্লোকে ভগবানকে বলছেন ভীষ্ম এবং দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের কিভাবে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, বরং তাদেরকে হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো। এবং যুদ্ধে যদি আমি সমস্ত সম্পদ লাভ করি সেগুলো তাদের রক্ত মাখা হবে। তখন ছয় নম্বর শ্লোকে অর্জুন তার সংশয় প্রকাশ করলেন যে আমি বুঝতে পারছি না তাদেরকে জয় করার শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়ার শ্রেয়। সাত নম্বর শ্লোকে তিনি তখন বললেন কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মুরচিতা যত শ্রেয়সত্নে শ্রিতং ব্রুহিতন্মে শিষ্যস্তে অহং সদিমাম তাম প্রপন্নম। অর্জুন বলছেন হে কৃষ্ণ, আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কোন কি কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কি করা উচিত নয়। আমি এখন সর্বতভাবে তোমার শরণাগত, তাই তুমি আমাকে কৃপা করে জ্ঞান উপদেশ প্রদান করো। এবং আট নম্বর শ্লোকে অর্জুন বলছেন আমার হৃদয়কে শুকিয়ে দিচ্ছে যে শোক, সেই শোক দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তুমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে আমার শোক দূরীভূত করতে পারো। তো নয় এবং দশ নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন যে এই কথাগুলো বলে অর্জুন আমি যুদ্ধ করব না বলে তিনি নিরস্ত্র হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে তাকে বলতে শুরু করলেন। এই দশটি শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনের যে বিমোহিতকর অবস্থা সেটার মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা প্রদান করলেন যে আমাদের পারমার্থিক জীবনের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত। অর্জুনের মতোই আমাদের জীবনে নানা রকম সমস্যা সংশয় এবং সংকটকালীন পরিস্থিতিতে পূর্ণ। সো আমাদের জীবনে কিছু সময় আসে যখন আমাদেরকে হতাশা নিয়ে কাজ করতে হয়, আমাদের জীবনে কিছু সময় আসে যখন আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, আমাদের জীবনে কিছু সময় আসে যখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমাদের কি করা উচিত কি করা উচিত নয় সেটা আমরা বুঝতে পারি না। তো এই ধরনের সিচুয়েশনে আমার যে প্রকৃত নির্দেশনা যে আমার কি করা উচিত কি করা উচিত নয় সেটা আমাকে কে প্রদান করবেন। সো অনেকে বলতে পারেন কেন আমি আমার স্বাধীনতা অন্য কারো কাছে অর্পণ করব। তো যদি আমরা একটু বিচক্ষণের সাথে চিন্তা করি তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কারো না কারো কাছে নিজেকে সমর্পণ করি। আপনি যদি মার্শাল আর্ট শিখতে যান আপনাকে একজন গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আপনি যদি গান শিখতে যান আপনাকে কোনো একজন গুরুর অধীনে থেকে শিখতে হবে। আপনি যদি কবিতা আবৃত্তি শিখতে চান আপনাকে কোনো একজন গুরুর কাছে সমর্পিত হতে হবে। তাহলে আমাদের পারমার্থিক জীবনের ক্ষেত্রে এই সত্যটিকে কেন আমরা অবহেলা করব। সেজন্য ভগবদ্গীতা আমাদেরকে শিক্ষা প্রদান করছেন
আমাদের একজন সদ্গুরু শরণাগত হতে হবে। যদি আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে চাই, তো সদ্গুরু হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে তিনি তার শিষ্যকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারবেন। সদ্গুরু আরেকটি যোগ্যতা হচ্ছেন তিনি তার শ্রী গুরুদেবের কাছ থেকে পরমতত্ত্ব সম্বন্ধে শিক্ষা গ্রহণ করবেন এবং সেই শিক্ষা তিনি নিজের জীবনে প্রয়োগ করবেন, মানে তিনি আচার করবেন এবং তার আচারকৃত শিক্ষা তিনি তার শিষ্যকে প্রদান করবেন। এভাবে তিনি গুরু শিষ্য পরম্পরা দ্বারা অনুসরণ করবেন। তো অর্জুন এখানে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরু রূপে বরণ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা সেই সুযোগ পাইনি ভগবানকে সরাসরি ভগবানের কাছ থেকে শ্রবণ করার জন্য। হ্যাঁ, তবে আমাদের কাছেও একটা সুযোগ রয়েছে। আমরা যদি এই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আগত এই গুরু পরম্পরা ধারা অনুসরণ করে এই ভগবদ্গীতার জ্ঞান আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শুনে আমরা যেভাবে লাভবান হতাম, একইভাবে আমরা সেই একই জ্ঞান আমরা পেয়ে আমরা লাভবান হতে পারি। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় সেশন, আইডেন্টিটি, আমাদের প্রকৃত পরিচয়। তো অর্জুন যখন ভগবানকে জ্ঞান উপদেশ প্রদান করার জন্য অনুরোধ জানালেন, তখন ভগবান তাকে জ্ঞান প্রদান করলেন। কি সম্বন্ধে জ্ঞান প্রদান করলেন? ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে জ্ঞান প্রদান করলেন। আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা হচ্ছি চিন্ময় আত্মা, আমরা এই জড়দেহ নই। এই জড়দেহটিকে একটি গাড়ির সাথে তুলনা করা হয়েছে এবং আত্মাকে তুলনা করা হয়েছে চালকের সাথে। তো এই গাড়িটি কোনো নির্দিষ্ট স্থানে বা গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। গাড়িকে আপনি মেনটেন্স করতে পারেন, গাড়িকে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন, কিন্তু গাড়ির মূল উদ্দেশ্যটি হচ্ছে এটাকে কাজে লাগিয়ে আপনি কোনো একটি গন্তব্যে পৌঁছাবেন। তেমনি এই মনুষ্য দেহটি আমাদেরকে প্রদান করা হয়েছে যাতে আমাদের জীবনে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আমরা আমাদের প্রকৃতালয় ভগবদ্ধামে ফিরে যেতে পারি। তো আমাদের এই স্বরূপ সম্বন্ধে অজ্ঞতা আমাদেরকে বর্তমান সময়ে কলহ, ঝগড়া, পক্ষপাতিত্ব, শত্রু মিত্র ভাব এই সমস্ত সমস্যার সম্মুখীন করছে। তাই আমরা যাতে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি সেই জন্য ভগবান শুরুতেই আত্মতত্ত্ব সম্বন্ধে আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। সো 11-30 এই 20 শ্লোকে ভগবান আত্মা সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করছেন, যেমন আত্মা দেহ পরিবর্তন করে। 12-22 শ্লোকে ভগবান বর্ণনা করছেন আত্মা অবিনাশী, অপরিমেয় এবং শাশ্বত। 17-18 শ্লোকে আলোচনা করা হচ্ছে এবং 19 শ্লোকে আলোচনা করা হচ্ছে আত্মা কাউকে হত্যা করেন না, তিনি কারো দ্বারা নিহত হন না। এবং 23-24 শ্লোকে আলোচনা করা অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। এবং 25 শ্লোকে আলোচনা করা হচ্ছে আত্মা অব্যক্ত, অভিকারী এবং অচিন্ত। এবং 29 শ্লোকে ভগবান বলছেন যে আত্মাকে কেউ আশ্চর্যবোধ দর্শন করেন, আশ্চর্যভাবে কেউ একে বর্ণনা করেন এবং আশ্চর্য কেন কেউ কে শ্রবণ করেন। আবার অনেকে আছেন যারা আত্মা সম্বন্ধে শ্রবণ করেও আত্মাকে বুঝতে পারে না। তো সেই সমস্ত ব্যক্তি যারা সদ্গুরু শরণাপন্ন হননি, যারা সদ্গুরু ব্যতীত এই পারমার্থিক জ্ঞান লাভের চেষ্টা করছেন, তারা এই আত্মার জ্ঞান শ্রবণ করেও তারা আত্মাকে বুঝতে পারবেন না, ডাইরেক্টলি ভগবান বলে দিয়েছে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি টু ডিউটিস। আমাদের দু ধরনের স্বধর্ম রয়েছে, একটি হচ্ছে দেহগত এবং আরেকটি হচ্ছে আত্মাগত। ভগবান হচ্ছে চিন্ময় এবং আত্মাও চিন্ময়, কিন্তু আত্মা যখন এই জড়দেহকে গ্রহণ করেন তখন তাকে দু ধরনের কর্তব্য সম্পাদন করতে হয়। এই দেহের প্রতি যেমন আমাদের কিছু কর্তব্য রয়েছে, তেমনি আমাদের আত্মার প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে। এর আগের সেশনে আমরা আলোচনা করছিলাম এই দেহকে একটা গাড়ির সাথে তুলনা করা হয়েছে। তো শুধুমাত্র এই দেহ বা দেহরূপ গাড়িটিকে রক্ষণাবেক্ষণ করলে আত্মারূপ যে চালক তাকে রক্ষণাবেক্ষণ করা হয় না। সেজন্য গাড়িকে ঠিক রাখার জন্য যেমন আমাদেরকে গাড়িকে মেনটেন্স করতে হয়, ঠিক তেমনি আত্মাকে সঠিকভাবে সুস্থ রাখার জন্য আমাদেরকে আত্মারও মেনটেন্স বা রক্ষণাবেক্ষণ করতে হয়। সো এই দেহ গ্রহণ করার ফলে আমাদের দেহের সাথে সম্পর্কিত আমাদের আত্মীয়, পিতামাতা, বন্ধু সবার প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে। সে কর্তব্যগুলো যেমন আমাদেরকে সম্পাদন করতে হয়, তেমনি আমাদের কিছু আত্মাগত কর্তব্য আমাদেরকে সম্পাদন করতে হয়। সো আজকালকার সময়ে আমরা এই আত্মাগত কর্তব্যকে অবহেলা করার ফলে আমরা অশান্তি সাগরে নিমজ্জিত হচ্ছি। তো এই সেশনে ভগবান আমাদের আত্মার ধর্ম সম্বন্ধে
প্রকৃত শিক্ষা প্রদান করবেন। আত্মাকে সুস্থ রাখার জন্য আমাদের কি ধরনের ধর্ম পালন করা উচিত এবং দেহগত সধর্ম কিভাবে পালন করা উচিত। তো 31-38 শ্লোক পর্যন্ত ভগবান দেহগত যে সধর্ম সেই সধর্ম নিয়ে আলোচনা করবেন এবং 39-53 শ্লোকে ভগবান সরাসরি ভক্তিযোগ বা বুদ্ধিযোগ সম্বন্ধে আলোচনা করবেন। সো ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার চেয়ে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। 31 শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন এবং এই প্রকার ধর্মযুদ্ধ স্বর্গ দ্বার উন্মোচনকারী। 32 শ্লোকে ভগবান বলছেন আর এই ধর্মযুদ্ধ না করলে কি হবে, এই ধর্মযুদ্ধ না করলে তুমি স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে তুমি পাপ ভোগ করবে এবং সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে যা মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ এবং সবাই মনে করবে তুমি যুদ্ধ থেকে পালিয়েছ এবং তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করবে যা মৃত্যু অপেক্ষা অধিক মন্দ এবং তারা তোমাকে বহু অকথ্য ভাষায় কথা বলবে। জয়ী হলে তুমি এই পৃথিবী ভোগ করবে আর যদি তুমি পরাজিত হও তাহলে তুমি স্বর্গ উপভোগ করবে। তো সমস্ত সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো, তুমি তাহলে তুমি পাপ ভাগি হবে না। এভাবে ভগবান অর্জুনকে তার স্বধর্ম করার জন্য উৎসাহিত করলেন এবং স্বধর্ম করার প্রতি তাকে জোর প্রদান করলেন। সেই সাথে ভগবান তাকে আত্মাগত কর্তব্য সম্পাদন করার জন্য তাকে ইন্সপিরেশন প্রদান করলেন। 39-53 শ্লোকে ভগবান বলছেন এখন আমি তোমাকে ভক্তি সম্বন্ধে বুদ্ধিযোগ সম্বন্ধে বলবো, তুমি তার শ্রবণ করো। তো 40 শ্লোকে ভগবান ভক্তির মাহাত্ম্য বর্ণনা করছেন, যদি কেউ ভক্তিযোগ অবলম্বন করে তবে এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। এই জগতে আপনার যে অ্যাকাউন্ট সেটা আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে সেই অ্যাকাউন্টের সাথে আপনার সম্পর্ক কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করে তার এই অ্যাকাউন্ট কখনো ব্যর্থ হবে না বা বিচ্ছিন্ন হবে না, এটা তার সাথে থাকবে। তো ভগবান বলছেন এটি কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই এবং তা অনুষ্ঠাতাকে সংসারূপ মহাভয় থেকে উদ্ধারও করে। এবং 41 শ্লোকে ভগবান বলছেন যারা এই ভক্তির পথ অবলম্বন করে তাদের বুদ্ধি একনিষ্ঠ এবং যারা এই ভক্তির পথ অবলম্বন করে না তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট এবং বহু। তো 42-53 শ্লোকে ভগবান বলছেন বেদের বিচিত্র ভাষায় বিচলিত না হয়ে তুমি সকাম কর্মের মনোভাব পরিত্যাগ করে, সকাম কর্মের অভিলাষ ফলভোগের বাসনা পরিত্যাগ করে তুমি ভক্তিযোগ সম্পাদন করো, তাহলে তুমি এই জীবনে পাপ এবং পুণ্য থেকে মুক্ত হতে পারবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব এ মিন্স আত্মারাম অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে আমরা আলোচনা করব 54-72 শ্লোকে। তো একনিষ্ঠ বুদ্ধি এবং সমাধিমগ্ন বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি সম্বন্ধে শ্রবণ করার পর অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই ধরনের যোগের বৈশিষ্ট্য সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। 54 শ্লোকে অর্জুন বলছেন স্থিতপ্রজ্ঞস্য কাবশা সমাধিস্থস্য কেশব স্থিতাদি কিম প্রবাশেত কিম আশ্রিত ব্রজেত কিম। তো অর্জুন এখানে 4টি প্রশ্ন করেছেন এই 54 শ্লোকে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, ভাষা মিন্স তিনি কোন ভাষায় কথা বলেন সেটাকে বোঝাচ্ছে না, তার সাধারণ লক্ষণসমূহ কী অর্থাৎ কীভাবে বোঝা যাবে যে তিনি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার লক্ষণসমূহ কী কী। এবং তিনি প্রশ্ন করছেন কিম প্রভাসেত, কিম প্রভাসেত মিনস তিনি কীভাবে কথা বলেন। সো কীভাবে কথা বলেন মানে প্রশ্নটার অর্থ হচ্ছে স্তুতি নিন্দা স্নেহ এবং ঘৃণা এ সমস্ত পরিস্থিতিতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কীভাবে আচরণ করেন, অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে তিনি আচরণ করেন সেই প্রশ্নকে নির্দেশ করা হচ্ছে। কিম আসিত মানে তিনি কীভাবে অবস্থান করেন অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই জগতে যখন তিনি চলাফেরা করেন তখন তিনি ইন্দ্রিয় বিষয়সমূহের সম্মুখে তিনি কীভাবে নিজেকে ইন্দ্রিয় বিষয়সমূহ থেকে প্রত্যাহার করে নেন। এবং ব্রজেত কিম মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীভাবে ইন্দ্রিয় বিষয়সমূহকে সাড়া প্রদান করেন। এই 4টি প্রশ্ন অর্জুন 54 শ্লোকে করলেন এবং 55 শ্লোক থেকে ভগবান উত্তর প্রদান করবেন। তো ভগবান 55 শ্লোকে প্রথম প্রশ্নের উত্তর প্রদান করছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। দুটো লক্ষণ দেখে বোঝা যাবে যে এই ব্যক্তি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ বা আত্মারাম।
প্রথমত তিনি মনোগত জল্পনা কল্পনা থেকে উদ্ভূত কাম পরিত্যাগ করবেন এবং তিনি আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করবেন। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির দুটো লক্ষণ, এই 55 নম্বর শ্লোকে আলোচনা করা হলো। এরপর 56 এবং 57 নম্বর শ্লোকে দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে, কিম প্রভাষিত, অর্থাৎ তিনি কীভাবে কথা বলেন, স্তুতি ও নিন্দায়, স্নেহ এবং ঘৃণাতে, এই ধরনের পরিস্থিতিতে তিনি কীভাবে বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে তিনি আচরণ করেন। তো 56 নম্বর শ্লোকে বলা হচ্ছে তিনি সুখ ও দুঃখে সমান বোধ করেন এবং সর্বদা আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত থাকেন। এবং 57 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে তিনি প্রিয় এবং অপ্রিয় বস্তুর উপস্থিতির দ্বারা তিনি প্রভাবিত হন না এবং তিনি সর্বদা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত থাকেন। 3 নম্বর প্রশ্ন, তিনি কীভাবে অবস্থান করেন, কিম আসিত, অর্থাৎ তিনি কীভাবে ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নেন। তো এই প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে ভগবান 58 নম্বর শ্লোকে তিনি কুর্মের উদাহরণ প্রদান করছেন, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সবসময় কুর্মের ন্যায় আচরণ করেন। কুর্ম মিন্স কচ্ছপ। কচ্ছপ কী করেন, কচ্ছপ যখন দেখেন যে তার সামনে বিপদ উপস্থিত, তখন সে কী করে, শক্ত খোলসের মধ্যে নিজেকে কী করে প্রবেশ করিয়ে নেয়, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুটিয়ে নেয়। ঠিক তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন দেখেন কোথাও ইন্দ্রিয় বিষয়সমূহ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি সাথে সাথে তার ইন্দ্রিয়সমূহকে ওই ইন্দ্রিয় বিষয় থেকে গুটিয়ে নেন। এবং 59 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে তিনি কীভাবে সে কাজটি করেন, তিনি সবসময় উচ্চতর স্বাদ আস্বাদন করেন। এভাবে উচ্চতর স্বাদ আস্বাদন করার মাধ্যমে তিনি নিম্নতর স্বাদ থেকে তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারেন। 60 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে কেন আমাদের ইন্দ্রিয়সমূহকে সংযত করা প্রয়োজন। ইন্দ্রিয়সমূহ এতই ক্ষোভকারী এবং বলবান যে সেটা অনেক বুদ্ধিদীপ্ত এবং পণ্ডিত ব্যক্তিকে পর্যন্ত কী করতে পারে, বিষয় অভিমুখে হরণ করতে পারে। সেজন্য যদি কেউ এই কৃষ্ণনামৃত অনুশীলনের সময়ে যদি তার ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ না করে, সেটার পরিণতি কী হবে সে সম্বন্ধে 62 এবং 63 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করছেন। ধ্যেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামা কামাত ক্রোধ বিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রাম স্মৃতি বংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো ভগবান এখানে 8টি স্টেপ তিনি বর্ণনা করলেন। কেউ যখন বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে থাকে, তো বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে তাতে তার আসক্তি জন্মায়, এই আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ যখন উৎপন্ন হয় তখন সে সম্মোহিত হয়, সম্মোহিত হওয়ার ফলে তার স্মৃতি বিভ্রম হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ। যখন কারো স্মৃতি বিভ্রম হয় তখন তার বুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় এবং সে কী কাজ করে, যা করণীয় সেটাও করে, যা করণীয় নয় সেই ধরনের কাজও সে অনেক সময় করে বসে, তখন কী হয়, তার সর্বনাশ হয়। এই হচ্ছে 8টি স্টেপ, যে বিষয় চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রমের ফলে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশের ফলে একটা জীবের সর্বনাশ হয়, অর্থাৎ সে এই জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। 4 নম্বর প্রশ্ন, ব্রজেত কিম, অর্থাৎ তিনি কীভাবে বিচরণ করেন, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহের সম্মুখে তিনি কীভাবে রেসপন্স করেন বা সাড়া দেন। সো 64 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করছেন তিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে যে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে সেই স্বাভাবিক বিরক্তি, সেটা থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ভক্তির অনুশীলন করেন। সো কেন তিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, আর যখন তিনি চিন্ময় চেতনা অধিষ্ঠিত হন তখন জড়জগতের তৃথাপ দুঃখ সমূল উৎপাটিত হয়, ফলে তার চিত্ত প্রসন্ন হয়। তো 66 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করছেন যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত না হয় তাহলে তার চিত্ত কখনো সংযত হতে পারে না, আর যে ব্যক্তির চিত্ত সংযত নয় তার পারমার্থিক বুদ্ধিও থাকতে পারে না। হয়তো তার বুদ্ধি থাকতে পারে কিন্তু সেই সমস্ত বুদ্ধি হচ্ছে জাগতিক, যা তার অন্তিম মুহূর্তে কোনোভাবে তাকে সহায়তা করবে না। সো যদি পারমার্থিক বুদ্ধি কারো না থাকে তবে এই জগতে এবং পরজগতে শান্তি কিংবা সুখ লাভের কোনো সম্ভাবনাও নেই। তো সেজন্য ভগবান এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ প্রকাশ করতে গিয়ে বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীভাবে বিচরণ করেন সেটার এক্সাম্পল দিতে গিয়ে ভগবান এখানে সমুদ্রের উদাহরণ প্রদান করেছেন।
তো অনেক নদী যেমন সমুদ্রে প্রবেশ করে সমুদ্রকে বিক্ষুব্ধ করতে পারে না, তেমনি কামসমূহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে বিচলিত করতে পারে না। এভাবে তিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে তিনি শান্তি লাভ করেন। আর এই ধরনের স্থিতিকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। তো কেউ যখন স্থিতপ্রজ্ঞ বা ব্রাহ্মী স্থিতি লাভ করেন তখন তার কী গতি হবে? ভগবান বলছেন তিনি অন্তিমে তিনি ভগবানের ধামে প্রবিষ্ট। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকে আমাদের আলোচনা শেষ করার পূর্বে আমরা সেই অ্যাক্রোনিমস আবার একটু চর্চা করব। তো গীতা GITA, জি মিন্স গুরু, অর্থাৎ ভগবদ্গীতার প্রথম 1-10 শ্লোকে আমরা আমাদের যে একজন আধ্যাত্মিক প্রদর্শক বা একজন নির্দেশক প্রয়োজন সেটার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমরা জানলাম। আই মিন্স আইডেন্টিটি, যেখানে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয় প্রদান করলেন। আমরা এই দেহ নই, আমরা চিন্ময় আত্মা, এবং আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি আলোচনা করলেন। এবং টি মিন্স টু ডিউটিস, দু ধরনের কর্তব্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে আমাদের দেহাগত ধর্ম, আরেকটি হচ্ছে আমাদের আত্মাগত ধর্ম। এবং চতুর্থ এ আত্মারাম, অর্থাৎ এই পোর্শনে আমরা স্থিতপরক ব্যক্তির লক্ষণসমূহ সম্বন্ধে জানলাম। তিনি কীভাবে, তার সাধারণ লক্ষণসমূহ কী, তিনি কীভাবে কথা বলেন, তিনি কীভাবে অবস্থান করেন, তিনি কীভাবে বিচরণ করেন। তো আশা করি আমাদের তৃতীয় যে অধ্যায় সেটাতে সবাই থাকবেন আমাদের সাথে। এই আশা রেখে আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্যা প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।